বন্ধুরা, আজকে আমি আপনাদের একেবারে সিম্পল, একদম সাধারণ একটা রান্না করে দেখাবো। সেটা হচ্ছে কুমড়ো শাকের তরকারি বা ঝোল। এই হচ্ছে, আমি কুমড়ো শাক নিয়ে এসেছি ক্ষেত থেকে। চারটে ডগা কেটে এনেছি, দেখুন পাতাগুলো একদম ফ্রেশ, এইমাত্র কেটে নিয়ে এসেছি। তো এগুলোকে আমাদের এখন কেটে সাফ করে নিতে হবে। তো ডাটাগুলোও কেটে নেব আর পাতাগুলোও কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কেটে নিয়েছি। ডাটার ওপরে যে রেশা থাকে, মানে আঁশ বলে, যাই হোক, ওটা কিন্তু ফেলে দিতে হয়। আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে পাতার যে ডাটাটা, এটাতেও কিন্তু আঁশ থাকে, এটাও এরকম করে তুলে ফেলে দিতে হয়। এই ধরনের আঁশগুলো ফেলে দিতে হয়। আর পাতাগুলোকে আমি, দেখুন, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কাটার পরে আমি ধুয়েছি, ধুয়ে জল ঝরানোর জন্য এই গামলার মধ্যে রেখে দিয়েছি। এটা জল ঝরানোর গামলা আর কি। যাই হোক, এবার আমরা তেল দিয়ে দেবো কড়াইয়ে। বেশি তেল দিচ্ছি না, তেলের ভয়ঙ্কর দাম বেশি। তো তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি দিচ্ছি 1/4 টিস্পুন জিরে, 1/4 টিস্পুন সর্ষে, 1/4 টিস্পুন মেথি দানা। সব কিছু ভালো করে ভাজা হতে দেব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, ছোট ছোট করে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। একটু মোটামুটি 10-12 সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নেব। আর তারপরে আমরা এর মধ্যে রসুনগুলো দিয়ে দেব। দেখুন, এবার আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মোটামুটি 8-10 কলির মতো রসুন নিয়েছি, ছোট ছোট কলি, মিডিয়াম থেকে একটু ছোট টাইপের, আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের মতো লাগে আর কি। যাই হোক, হিট মিডিয়ামে রেখেছি। আর 2 থেকে 2.5 মিনিট পরে আমি একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়, কারণ আমি এখন পাউডার মশলা দেবো। তো পাউডার মশলার মধ্যে সবার আগে আমি দেব লবণ। এটা পাউডার মশলা নয়, যাই হোক, স্বাদ মতো লবণ দিয়ে দেব। জল শুকিয়ে গেলে আরও একটু জল দিয়ে নেবেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমিও একটুখানি জল দিয়ে নিলাম। এবার আমরা দিয়ে দেব হলুদ পাউডার। 1/2 টিস্পুন হলুদ পাউডার দিয়েছি আমি। আর স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে নেব। আপনি চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আর কাঁচা লঙ্কাতে স্বাদ অনেক ভালো আসে। আমার কাছে ছিল না বলে আমি দিচ্ছি না। আর এই হচ্ছে সাম্বার মশলা। সাম্বার মশলাটা আমি ঘরে বানিয়েছি, আর আপনি চাইলে বাজারেরটাও দিতে পারেন। আর চাইলে যদি আপনি ঘরে বানাতে চান, তাহলে ওপরে আই বাটনে লিংক আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন কীভাবে বানাতে হয়। তো সাম্বার মশলাটা আমি 1 টিস্পুন মতো দিয়েছি, আর মশলা পুড়ে না যায় তার জন্য আরও একটু জল দিয়েছি। 1-1.5 মিনিট পরে আমি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে একটু মোটামুটি উপর নিচে করে নেব, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, যাতে নিচের থেকে ঝট করে মশলাটা পুড়ে না যায়, এই জন্য একটু ওপর নিচে করে দিচ্ছি। আর মশলার মধ্যে লবণ আছে, তো শাক নরম হতে কোনো অসুবিধা হবে না। ঢেকে দেব, মিডিয়াম থেকে লোতে হিট রেখেছি। আর মোটামুটি 4-5 মিনিট পরে দেখুন শাকের কোয়ান্টিটি অনেকটা কম হয়ে গেছে, শাকগুলো অনেকটা নেতিয়ে পড়েছে। তো আরেকটু মিক্স করে দিচ্ছি আমি ভালো করে, আর আবারও একটু সময়ের জন্য ঢেকে দেব, যাতে কোয়ান্টিটি আরও একটু কম হয়ে যায়। আর কোয়ান্টিটি কম হতে হতে যে জলটা বেরোয় সেটাও কিন্তু শুকিয়ে যায়, জলটা কিন্তু থেকে যাচ্ছে না, দেখতে পারেন আপনি নিচে জল নেই। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমরা গ্রেভির জন্য জল দিয়ে দেব। এবার জলটা নিজে পছন্দ মতো দেবেন, যদি গ্রেভি বেশি পাতলা চান তাহলে বেশি দিতে পারেন, আর একটু গাঢ় চাইলে জলটা কমিয়ে দেবেন। আমি একটু পাতলাই রাখবো, খুব বেশি গাঢ় করবো না। তো নিজের পছন্দ মতো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আমি ঢেকে দিচ্ছি, যাতে জলদি ফুটতে শুরু করে। দেখুন বন্ধুরা, একদম ফুটতে শুরু করেছে খুব ভালোভাবে। এবার আপনি চাইলে খোলা রান্না করতে পারেন, চাইলে ঢেকে ঢেকেও রান্না করতে পারেন। তো আমি তো শুরুতেই বলেছি যে আমি একটু পাতলাই রাখবো, ঝোলটা শুকাবো না খুব একটা। তো এই জন্য আমি ঢেকে ঢেকে রান্না করব, ঢেকে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ কি এই যে মোটা ডাটাগুলো, শক্ত ডাটাগুলো নরম না হয়ে যায়, পুরোপুরি কুক না হয়ে যায়। তো আমি আবার ঢেকে ঢেকে রান্না করব। আপনি চাইলে এখানে খোলা রান্না করতে পারেন, তাহলে গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে যাবে, শুকিয়ে যাবে। মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগবে। দেখুন বন্ধুরা, 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, আর ডাটাগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। আমি মাঝে 2-3 বার ঢাকনা খুলে নাড়িয়ে দিয়েছিলাম আর চেক করে নিয়েছিলাম। তো দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি, এই যে কাণ্ডের যে লতাটা, এটা গলে যাওয়াটা জরুরি। তো এটা গলে গেছে মানে বাকি সব কিছু গলার কোনো টেনশানই নেই, সব কিছু খুব ভালোভাবে গলে গেছে। এবার একেবারে লাস্টে, এবার আমরা ঝোল গাঢ় করার জন্য দেব ভেজে রাখা চিটবাদামের গুঁড়ো। চিটবাদামটাকে নর্মালি রোস্ট করে আমি মিক্সারে করে মোটামুটি আধা ভাঙা টাইপের একটা পাউডার বানিয়ে রেখেছি।
তো সেখান থেকে আমি 5-6 চামচ যতটা পছন্দ দিয়ে দেব। আপনি চাইলে এখানে চিট বাদামের গুঁড়ো ব্যবহার করতে পারেন, না চাইলে আপনি ভাজা বেসন ব্যবহার করতে পারেন, নইলে আপনি চালের গুঁড়োও দিতে পারেন ঝোল গাঢ় করার জন্য। নইলে আরও একটা উপায় আছে কি, এর মধ্যে কয়েকটা আলু দিয়ে দিন কয়েক টুকরো, আর আলুটা গলে যাওয়ার পরে আলুগুলোকে ভেঙে দিন, মানে গুলে দিন, তাহলেও ঝোলটা গাঢ় হয়ে যাবে। যাই হোক, আমি এখানে মুংফলির পাউডারটা ব্যবহার করে থাকি, মানে চিট বাদামের পাউডারটা ব্যবহার করে থাকি, আমি সেটাই করছি। লবণ চেক করে নেব একবার, লবণ একটু লাগবে, তো আমি লবণ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। এজন্য আমি শুরুতে একটু কমই লবণ রেখেছি, যাতে পরে লাগলে আমরা দিতে পারি। আর এই হচ্ছে ভেজে রাখা জিরে ধনের গুঁড়ো, এটা দিলে কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আর এই রেসিপিতে আমি গরম মশলা ব্যবহার করি না, আর পেঁয়াজেরও ব্যবহার করি না, তো এটা একেবারে অন্যরকম আর খেতে ভীষণ ভালো লাগে। আপনিও এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। সবজি তৈরি হয়ে গেছে, এবার আমরা গরমাগরম সবজিকে সার্ভ করব। দেখুন বন্ধুরা, এই যে তরকারিটা, এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, সবাই খুব পছন্দ করবে। একদম সিম্পল রেসিপি, আর একেবারেই সাদামাটা মশলা, কোনো রকম এরকম হয় না যে মশলার স্বাদে একেবারে শাকের স্বাদটা ঢাকা পড়ে গেছে, এরকম একেবারেই হয় না। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লাগলো। তাহলে চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন। বাই বাই।